প্রচন্ড সহযোগ সমর্থন নির্বাচন রহিলা। অভিনন্দন জনাইবি, কৃতজ্ঞতা জনাইবি। ওড়িশার প্রথম থর বিজেপি সরকার হয়েছে, প্রথম বজেট আসছে। যে শপথ গ্রহণ পরে আমি যে কথা সংকল্পত্রে কইছিলু এবং সে সংকল্পত্রে আমি প্রথম চারোটি শপথ নেবার ঘণ্টা ভিতরে করছু এবং ছ আট ঘণ্টা ভিতরে আমি জগন্নাথ চারিদ্বার খোলি তাঙ্কু দর্শন করে অন্তরায় উত্তরায় করা হয়েছে। 500 টাকা তাঙ্ক যে অভাব রহবনি জগন্নাথ নীতি রীতিনীতিরে, সেটা 500 কোটি টাকা আমি দিয়েছু। এবং 31 জন ধান কুইন্টাল করাইবা এবং আমি 50,000 টাকা সুভদ্রা যোজনার ব্যবস্থা করাইবা এবং রত্ন ভণ্ডার খোলিবা। এভাবে গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেওয়া পরে যে বজেট আসছে, বজেটের সব প্রকার ব্যবস্থা, কৃষি ভিত্তিক শিল্প, প্রসেসিং ইউনিট, জলসেচন ব্যবস্থা, শীতল ভণ্ডার এবং এসব প্রক্রিয়া কৃষক মানুষ কিষান সম্মান 6 লক্ষ সেনিউন কৃষক যোড়া না এবং কৃষক রোজগার দ্বিগুণা করা, ভ্যালু এডিশন করা এবং শিল্প গুরুত্ব দেওয়া, ভ্যালু এডিশন শিল্পরে করা, যে খনিজ সম্পদ আছে তা বিনিয়োগ করা এবং ইন্ডস্ট্রি করিডর ধামরা টু রাউরকেলা পর্যন্ত করা, এপাখের অনুগুল টু রাউরকেলা যাজপুর রোড পর্যন্ত পারাদ্বীপ পর্যন্ত করা, ইয়ে করিডর পরিকল্পনা করা এবং শিক্ষা স্বাস্থ্য উপরে সর্বাধিক গুরুত্ব দেওয়া। এগুলো কম্প্রিহেনসিভ বজেট এবং সবু দৃষ্টিকর ইয়ে পর্যটন শিল্পক আগু নেওয়ার বজেট। পর্যটন শিল্প সব এমপ্লয়মেন্ট জেনারেশন হব, সরকার যেতে পদপদবি খালি তা পুরা করা যাব। এভাবে এক বজেট, যে বজেটে আমি 15% অভিবৃদ্ধি এই বজেটে করছু এবং নিশ্চিত ভাবে ওড়িশার বিকাশে এবং কেন্দ্র সরকার যে ভারতমালা যোজনা, এটি রায়গড়ে আমার ডিআরএম অফিস ডিভিজন অফিস খোলিবা নিষ্পত্তি, অনুদান দেওয়া আরম্ভ হওয়া, 3 লাইন রেল লাইন করা এবং এটি মালকানগিরি ব্রহ্মপুর রাস্তা কু চতুর্থ চারিথাকিয়া রাস্তা করা এবং এ অঞ্চলের বিকাশ দিগরে সবু প্রকার পদক্ষেপ নেওয়া, ইয়ে পছুয়া জেলা আগুকু নেওয়ার ব্যবস্থা পাই এ বজেটে নিশ্চয় প্রতিফলন হয়েছে। আজ আমার কার্যকর্তা বৈঠক, জেলা অফিসর বৈঠক, সমস্ত ফিডব্যাক নেওয়া, কেমতি কার্যক্রম ত্বরান্বিত করা যাব, কার্যক্রম করা যাব, সরকার সহ সমন্বয় রহব এবং আম দল সংগঠন শক্তিশালী হব।